এই মুহূর্তে নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন আরো এক বরিষ্ঠ নেতার সঙ্গে দেখা করতে। মুরলি মনোহর যোশীর সঙ্গে তিনি দেখা করতে পৌঁছে গিয়েছেন। বর্ষিয়ান বিজেপি নেতা রাম মন্দির নিয়ে যিনি আন্দোলন করেছেন মুরলি মনোহর যোশী তার সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে দেখা করার পর মুরলি মনোহর যোশীর সঙ্গে দেখা করতে গিয়েছেন নরেন্দ্র মোদী এবং তিনি খুব আপ্লুত। ছবি দেখে বোঝা যাচ্ছে মোদীকে তিনি স্বাগত জানালেন এবং নরেন্দ্র মোদী তিনি পুষ্পস্তবক তুলে দিলেন মুরলি মনোহর যোশীর হাতে। মুরলি মনোহর যোশীর বাড়িতে নরেন্দ্র মোদী দুই বরিষ্ঠ নেতার সঙ্গে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার আগে দেখা করলেন নরেন্দ্র মোদী। একদিকে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে তিনি যেমন দেখা করছেন ঠিক সেরকমই মুরলি মনোহর যোশীর সঙ্গেও তিনি দেখা করছেন। দুই নেতা যারা রাম মন্দির আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, বিজেপিটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই বরিষ্ঠ দুই নেতার সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে। লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে যেমন দেখা করেছেন তেমনি মুরলি মনোহর যোশীর বাড়িতেও তিনি পৌঁছে গিয়েছেন। মুরলি মনোহর যোশীর বাড়িতে মোদী এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় সেই ছবি দেখতে পাচ্ছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি। পুষ্পস্তবক হাতে নিয়ে মুরলি মনোহর যোশীর হাতে তুলে দিলেন মোদী। এই মুহূর্তে দুই ছবি, আমি যে দুই ছবির কথা বারবার বলছিলাম সেই দুই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। একদিকে বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে নরেন্দ্র মোদী, ঠিক সেরকমই মুরলি মনোহর যোশীর বাড়িতেও নরেন্দ্র মোদী। দুই বরিষ্ঠ নেতা যারা এখনও বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়, যাদের কথা নরেন্দ্র মোদী অক্ষরে অক্ষরে মেনে চলেন এবং দীর্ঘদিন ধরে বিজেপিটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এই দুই নেতা, সেই দুই নেতার বাড়িতে পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। এই দুই নেতার সঙ্গেও অটল বিহারী বাজপেয়ী, তিনি যেমন বিজেপির নেতৃত্ব দিতেন, অটল বিহারী বাজপেয়ী আজ আর নেই, দুই নেতা রয়েছেন এখনও এবং সেই দুই নেতার বাড়িতে বারবার তিনি ছুটে যান। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগে ছুটে গিয়েছেন তিনি। এই মুহূর্তে সেই ছবি, আবেগতাড়িত নরেন্দ্র মোদী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দুই বরিষ্ঠ নেতা তারা যেমন খুশি নরেন্দ্র মোদী যাওয়াতে, ঠিক সেরকমই আবেগতাড়িত নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন বিজেপির দুই বরিষ্ঠ নেতার বাড়িতে। প্রথমে যান লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে, পরে তিনি পৌঁছে যান মুরলি মনোহর যোশীর বাড়িতে। এই মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায়। লালকৃষ্ণ আডবাণীর পর মুরলি মনোহর যোশীর বাড়িতে নরেন্দ্র মোদী তৃতীয়বার শপথ নেওয়ার আগে পৌঁছে গিয়েছেন দুই বরিষ্ঠ নেতার বাড়িতে নরেন্দ্র মোদী। এনডিএ যখন দলনেতা হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নিলেন এবং সর্বসম্মতিক্রমে তিনি যখন এনডিএর মুখ হচ্ছেন, এনডিএর দলনেতা হচ্ছেন, ঠিক তখনই নরেন্দ্র মোদী মঞ্চে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন আমরা একে একে শোনার চেষ্টা করব, শুনব। সাথিয়ো, হাম লোগোকে সবিকে কার্যকাল মে, চাই মে গুজরাট মে রহু হো রহা হো ইয়া বাবু আমারে আন্ধ্র মে রহে হো ইয়া নীতিশজি নে বিহার কে লিয়ে ভরপুর সেবা কি, হাম সবকে অন্দর কেন্দ্র বিন্দু মে গরিব কা কল্যাণ কেন্দ্রস্থ রহা হ্যায়। और देश ने एनडीए के गरीब कल्याण के, गुड गवर्नेंस के 10 साल को देखा है, इतना नहीं है, मैं कह सकता हूं देश ने इसे जिया है।
बीते 10 वर्षों में हमने एनडीए की उसी विरासत, उसी मूल्यों को लेकर के निरंतर आगे बढ़ने का और देश को आगे बढ़ाने का प्रयास किया है। जैसे मैंने कहा, मुक्त मन से राजनीति के विश्लेषक अगर विश्लेषण करेंगे तो देखेंगे कि एनडीए का जो लोग दिखते हैं ना, उसमें एक कॉमन चीज नजर आती है और वो है गुड गवर्नेंस। इन सब ने अपने अपने समय में, अपने अपने कार्यकाल में जब जब जहां सेवा करने का मौका मिला है, गुड गवर्नेंस इस देश को दिया है। और इस प्रकार से एनडीए एक प्रकार से, एनडीए कहते ही गुड गवर्नेंस ये अपने आप पर्यायवाची बन जाता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলতে গিয়ে একাধিক বক্তব্য তিনি রেখেছেন। তিনি যেমন ইন্ডিজোটকে নিয়ে তিনি বক্তব্য রেখেছেন, তিনি বলছেন ইন্ডিজোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছেন মোদী, ছবি তোলার জন্য জোট ঘোষণা কটাক্ষ করেছেন মোদী। একজনের বিরোধিতা করেছিল, জনগণ ওদের বিরোধী আসনে বসিয়েছে, মন্তব্য মোদীর। एनडीए ने हमेशा करप्शन फ्री, रिफॉर्म ओरिएंटेड, स्थिर सरकार देश को दी है। जब जब हमें अवसर मिला हम लोगों ने काम किया है। उसके सामने कांग्रेस नेतृत्व वाली यूपीए, अब उन्होंने पुरानी अपनी छवि सुधारने के लिए नाम बदल दिया, लेकिन पहचान घोटालों की है। आए दिन घोटाले, यही पहचान रही है। और नाम बदलने के बावजूद भी देश उनके घोटालों को नहीं भुला है, उनको नकारा है। और मैं कह सकता हूं साथियों, इंडी अलायंस वालों ने एक व्यक्ति का अपोज करने के 1 पॉइंट एजेंडा के कारण देश की जनता ने उनको ही ऑपोजिशन में बिठा दिया है। एनडीए विकसित भारत इस संकल्प को लेकर के चुनाव में गया था, देश के लिए सकारात्मक सोच को लेकर के गया था, देश की युवा शक्ति के सामर्थ्य को समझ करके नए अवसरों को लेकर गए, देश को आगे बढ़ने की बात लेकर के गया था। जबकि हमारे सामने जो लोग थे वो भ्रम फैलाना, झूठ फैलाना, यही गुमराह करने वाले काम यही करते रहे थे। अब एनडीए और उनका काम देखें, इवन नामांकन में जाएंगे तो भी आपको देखेगा उनका चुनाव प्रचार, उनका नामांकन, हम लोगों का एक एक दृश्य देख लीजिए और उनका एक एक दृश्य देख लीजिए।